আজকে আমরা আগরতলা রয়েছি শুনে আমরা সিক্রেট ইনফরমেশন ছিল যে কিছু বাংলাদেশি লোক আসতে পারে এখানে কলকাতা যাওয়ার জন্য আগরতলা কলকাতার যে ট্রেনটা এটা এভেল করার জন্য তো আমরা এবং এখানের যে আরপিএফ আছে অফিসাররা মিলে এখানে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি একটা গাড়ি সিজ করেছি আমরা যে একটা ইকো গাড়ি টিআর 03J0534 এই নাম্বারের ইকো গাড়ি করে তারা এখানে আসে সিরাই থেকে আর তিনজন বাংলাদেশি যুবক তাদেরকে আটক করি সঙ্গে যে গাড়ির ড্রাইভার যে ওদেরকে নিয়ে এসেছে এখানে তাকেও আটক করা হয় এবং তারা অবৈধভাবে এসেছে এটা প্রমাণ হয় আর তাদের বিরুদ্ধে আমরা ফরেনার অ্যাক্টে কেস নিয়েছি এবং তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি এবং আমরা এটা তদন্ত চলছে আর আরও কারা জড়িত আছে তাদেরকে আমরা বের করব মূলত প্রাথমিক তদন্তে মানে তারা কেন কি কারণে এসেছে এবং কিভাবে তারা এসেছে তিনজন বাংলাদেশি যুবকই রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গার লোক তারা এখানে এসেছে আজকে সকালেই এসেছে তাদের বক্তব্য অনুযায়ী তারা অবৈধভাবে এসেছে তারা বিভিন্ন ধরনের কাজের জন্য তারা যারা যেরকম কথাবার্তি যারা ইন্টারোগেশনে বলছে প্রাথমিকভাবে এগুলি আমরা ভেরিফাই করে দেখতে হবে হ্যাঁ আরও অনেক কিছু কিছু থাকতে পারে যা তারা গোপন করছে আমরা ইনভেস্টিগেশনে সব বের করব তাদের নামগুলো যদি একটু একজনের নাম হচ্ছে রাসেল মিয়া একজনের হচ্ছে আপনার মোহাম্মদ আসিফ আর একটা হচ্ছে আব্দুল লিটন তারা তিনজন রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশের গাড়িটার নাম্বারটা কত টিআর 03J0534 এটা ইকো গাড়ি মানে আপনার এই এই জায়গাতে মানে এই এতে অনেকগুলা এমন বাংলাদেশি আটক করা হয়েছে তারা মানে মূলত রিজনটা কি কি কারণে বারবার এখানে আসছে এই মানে রেল স্টেশন হয়ে অন্য জায়গায় যাচ্ছে কিছু কি পেয়েছেন তারা বাংলাদেশি লোকরা যারা অবৈধভাবে আসছে তাদেরকে তো আমরা প্রতিনিয়ত এখানে গ্রেপ্তার করছি তো এখানে দূরপাল্লার ট্রেন আছে আগরতলা থেকে ইন্ডিয়ার যে কোনো জায়গাতে যাওয়া যায় সেই সুযোগটা দেওয়ার জন্য তারা আসছে হ্যাঁ এবং আমরা অনেক কিছু তথ্যই পেয়ে গেছি তাদের যে কাজের জন্য আসে কেউ অন্য কিছু রিজন থাকে তো সেগুলি আমরা সব কিছু আমরা তদন্ত স্বার্থে এগুলি আমরা মানে এগুলি আমরা তদন্ত নিয়ে বের করে নিয়ে আসছি আর কি এমনি কোন দিকটা থেকে তারা উঠছে মানে বাংলাদেশ থেকে এটা কি পাওয়া গেছে বিভিন্ন মানুষ বিভিন্ন দিক দিয়ে উঠছে হ্যাঁ এগুলি আমরা আমাদের সিস্টার অর্গানাইজেশন যারা আছে বিএসএফ আছে বা অন্য অর্গানাইজেশন আছে তাদের সঙ্গে আমরা শেয়ার করছি